নমস্কার রেজ লাইট ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজ শুনছেন সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা এক রোমহর্ষক রহস্য কাহিনী পাতাল খন্দকের তৃতীয় পর্ব গল্প পাঠে আমি সুদীপ্ত ফ্যানের স্পিড বাড়িয়ে মশারি খাটিয়ে শুয়ে কর্নেল ফের বললেন ঘুমো একটু পরে বিজয় ডাকল কর্নেল বলো পদ্মাটা তাহলে পরিতোষী লিখেছে তাই না বাংলা তার মাতৃভাষা কাজেই আচ্ছা বিজয় বলুন তুমি দাড়ি রাখতে শুরু করেছ কবে থেকে তা অনেক দিন হয়ে গেল কেন এমনি জিজ্ঞাসা করছি ঘুমো তারপর কর্নেলের নাক ডাকতে থাকল বিজয় ডাকাডাকি করে আর সাড়া পেল না ভোরে অভ্যাস মতো কর্নেল প্রাতভ্রমণে বেরিয়েছিলেন বিজয় তখন গুটি সুটি মেরে ঘুমাচ্ছে রাতেও ঘুমায়নি ভেবেই কর্নেল তাকে ডাকেন নিয়াছ প্রধান ফটক দিয়ে বেরিয়ে রাস্তা ধরে গঙ্গার ধারে হাঁটতে হাঁটতে রাজবাড়ির আউট হাউসের ওপাস খুঁড়ে যখন পুবের ভাঙা ফটকের কাছে পৌঁছলেন তখন সূর্য উঠেছে ফটকের এধারে প্রচুর পাথরের স্তূপ তার ফাঁকে গুলমলতায় শরতের সজীবতা ঝিকমিক করছিল শিশিরের ফোঁটায় প্রতিফলিত হচ্ছিল রক্তাবরোধ গঙ্গার দিকে কিছুক্ষণ তাকিয়ে সৌন্দর্য দেখলেন তারপর পাঁচিলের ভাঙা জায়গা দিয়ে রাজবাড়ির এলাকায় ঢুকলেন কর্নেল বাদিকে হরটিলা পর্যন্ত অসমান জমি জুড়ে আর ঝোপঝাঁপ শিশিরে চপচপ করছে সংকীর্ণ পায়ে চলা পথ ধরে হরটিলার দিকে যেতে জুতো প্যান্ট ভিজে সপসপে হয়ে গেল একখানে দাঁড়িয়ে বাইনকুলারে চোখ রেখে মন্দিরটা দেখতে দেখতে চমকে উঠলেন কর্নেল জয় মন্দিরের সামনে পাথরের ওপর বসে আছে একা পাশে দাঁড়িয়ে তার কুকুর সানি হরটিলার পাথরের ধাপে কর্ণেল পা রাখতেই কুকুরটা ওপরে গড় করে উঠল কর্নেল যখন কাছাকাছি পৌঁছলেন তখন শুনলেন জয় সানিকে ডাকাডাকি করছে কর্ণেলকে দেখে সে গম্ভীর হল কোনো কথা বলল না কর্ণেল বললেন গুড মর্নিং জয় জয় তারও জবাব দিল না কর্ণেল চুরোয় উঠে একটু হেসে বললেন আশা করি তুমি সারা রাত এখানে বসে নেই জয় বলল আপনাকে দেখে সনিয়া তো ভয় পায় কেন কি ব্যাপার কর্নেল বললেন ফর্মুলা টোয়েন্টির পাল্লায় পড়লে সব কুকুরই ভোরকে পিছু হটে তার মানে আপনার দেখছি সপ্তাহতেই হেঁয়ালি কর্নেল তার একটু তফাতে পাথরটার অন্য প্রান্তে বসে বললেন কতক্ষণ এসেছ জয় আসতে বলল কতক্ষণ কি আমি সারা রাত এখানে বসে আছি সে কি রমলার ডেড বডি খুনি সরিয়ে ফেলবার জন্য ব্যস্ত হয়ে উঠেছে আমি তা টের পেয়েছি কিন্তু তুমি ধরে নিছো এখানেই ও ডেড বডি আছে জয়ের কাছ থেকে শোনার পর থেকে মনে হচ্ছে সে হঠাৎ থেমে বলল আপনি যা সব জয়াকে বলেছেন তাকে বিজয়কেও বলেছেন মোটামুটি আভাস দিয়েছি বিজয় কি বলল সে ডেড বডিতে বিশ্বাস করে না কারণ রমলাকে চেনে না পরিতোষকেও চেনে না বিজয় পরিতোষকে না চিনতেও পারে রমলাকে জয় দুঃখস্বরে বলল বিজয় তো বলেছে রমলাকে চেনে না আবার ও কথা কেন জয় আমাকে একটা কথা জবাব অন্তত দাও রমলার খোঁজে পরিতোষ কানাজোলে এসেছিল বলেছো রমলা কবে তোমার কাছে এসেছিল জয় একটু চুপ করে থাকার পর বলল আচ্ছা তারিখ কত তেইশে সেপ্টেম্বর শরদিন্দু খুন হয়েছে তেরোই সেপ্টেম্বর রমলা এসেছিল নয়ই সেপ্টেম্বর কিছু বুঝলেন শরদিন্দু যেভাবেই হোক জানত রমলা এসেছে এবং তাকে খুন করা হয়েছে তাই শরদিন্দুকে মরতে হয়েছে বেঁচে থাকলে সে চোদ্দই সেপ্টেম্বর রাতেই ফাঁস করে দিত সে তো বলেছ আমি জানতে চাই রমলা নয়ই সেপ্টেম্বর কোথায় এলো সরাসরি রাজবাড়িতে তোমার কাছে তো জয় একটু শ্বাস ছেড়ে বলল রমলা চিঠি লিখে জানিয়েছিল নয় সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ছটা আপ দিল্লি এক্সপ্রেসে পৌঁছাবে কানাজোল স্টেশনে ছটার আগেই রেডি হয়ে বেরোতে যাচ্ছি নানকু এসে খবর দিল ময়াল সাপটার খাঁচা খোলা সাপটা পালিয়েছে দৌড়ে জুতে গেলু এক ঘন্টা তন্ন তন্ন করে খুঁজের সাপটাকে পাওয়া গেল নালার কাঠের ব্রিজের তলায় তাকে খাঁচায় পুড়ে স্টেশনে পৌঁছেছি প্রায় সওয়া সাতটা ট্রেন মিনিট কুড়ি আগে ছেড়ে গেছে খুঁজে খুঁজে রমলাকে দেখতে পেলুম না জয় থামলে কর্নেল বললেন তারপর ক্ষমা করবেন কর্নেল আর আমি বলবো না তুমি কলকাতা থেকে কেন হঠাৎ চলে এসেছিলে জয় কেন তুমি আর পড়াশুনো করতে চাওনি জীবনের উপর ঘেন্না ধরে গিয়েছিল আর কোনো কারণ নেই কেন ঘেন্না ধরেছিল অত কেন জবাব আমি দেব না আপনি প্লিজ আমাকে বিরক্ত করবেন না আমার মাথা ঘুরছে রমলার ব্যাপারটা কি জয় খাপ্পা হয়ে উঠে দাঁড়াল আহ বড্ড জ্বালাতন করেন আপনি বলে সে সানির খোঁজে মন্দিরের পূর্ব পাশে গেল সানি ঝোপের পাশে চুপচাপ দাঁড়িয়ে লেজ নাড়ছিল দৌড়ে তার বকলেজ ধরে গলায় পড়ানো চেন খুলে তাকে টানতে টানতে জঙ্গল ভেঙে নেমে গেল জয় কর্নেল গম্ভীরভাবে কিছুক্ষণ বসে থাকলেন তারপর মন্দিরের ভেতর গুড়ি মেরে ঢুকলেন পরীক্ষা করে দেখলেন বেদির ওধারে ভাঙা চাবিটা তেমনি আটকানো আছে বেরিয়ে এসে পাথরটার কাছে দাঁড়িয়ে রইলেন কর্নেল কর্নেল ভাবছিলেন যদি সত্যি এই বেদির ভেতর রবলার লাশ লুকোনো থাকে এবং খুনি যদি এতদিন পরে লাশটা সরানোর জন্য ব্যস্ত হয়ে ওঠে তাহলে এই সিদ্ধান্ত করা যায় এক সে খুন করেছিল কিন্তু লাশ ফেলে রেখে গিয়েছিল অন্য কেউ লাশটা এই মন্দিরে বেদির তলায় লুকিয়ে রেখেছিল এতদিনে সে লাশের খোঁজ পেয়েছে দুই এতদিনে খোঁজ পেয়েছে বলেই বেদি চাবি চুরি করেছে ঝুঁকি নিয়ে এবং ওঁত পেতে বেড়াচ্ছিল বিপ্রদাসের চয়াকে কৌটো দেওয়া সে দেখেছিল কৌটোতে কি আছে সে জানতে পেরেছিল তিন বিপ্রদাসী লাশটা এখানে লুকিয়ে ফেলেছিলেন নিশ্চয়ই কাউকে বাঁচানোর জন্যই এ কাজ করেছিলেন চার রমলা খুন হয়েছিল কারুর প্রতিহিংসা বসে পাঁচ নিচে নির্জন জঙ্গলেই কোথাও গুম করে লাশ ফেলে রেখে পালিয়েছিল কেউ কিন্তু এই পাঁচটি পয়েন্ট পুরো ঘটনাটা পরিষ্কার করছে না প্রচুর ফাঁক থেকে যাচ্ছে প্রশ্ন থাকছে অসংখ্য করণেলা আবার উদ্বিগ্ন হলেন বিপ্রদাসের জন্য বিপ্রদাস অনেক প্রশ্নের জবাব দিতে পারবেন সবার আগে এখন তাকে দরকার টিলা থেকে নামতে নামতে চোখে পড়ল একটা সুন্দর প্রজাপতি সবে ঘুম ভেঙে গা থেকে শিশির ছেড়ে উড়ে চলেছে তাকে লক্ষ্য করে জোরে নামতে থাকলেন কিন্তু নিচে এসে হারিয়ে ফেললেন প্রজাপতিটাকে পুকুরের কাছে আসতেই দেখা গেল মাধবজির সঙ্গে মাধবজি ঘাটের ধাপে বসে লোটা মারছিলেন বললেন নমস্তে কর্নেল সাহেব নমস্তে মাধবজি বেড়াতে বেরিয়েছেন বুঝি কর্নেল ঘাটের মাথায় দাঁড়িয়ে কথা বলতে থাকলেন মাধবজির সঙ্গে কথা সে কথার পর কর্নেল বললেন আচ্ছা মাধবজি আপনার নজর তো সব দিকেই থাকে মাধবজি হাসলেন সবসময় থাকে না কালও বলেছি আপনাকে বলেছেন কর্নেল হাসলেন কিন্তু ধরুন বিশেষ কোনো ব্যাপার ঘটলে আপনার নজরে পড়তে পারে তা পারে ধরুন কোনো বাইরের লোক রাজবাড়ির এই এলাকায় এলে আপনার চোখে পড়তেও পারে কী জানি ধরুন সন্ধ্যের পর কোনো মেয়ে জয়া বেটির কথা বলছেন কি সে মাঝে মাঝে এদিকে ঘুরতে আসে দেখেছি জয়াকে আবছা আধারে চিনতে পারেন নিশ্চয়ই পারি কিন্তু এসব কথা জিজ্ঞেস করছেন কেন কর্নেল সাফ। প্রায় দু সপ্তাহ আগে এক সন্ধ্যাবেলায় কোনো মেয়ে না জয়া নয় বাইরের একটি মেয়েই এই বাগান আর জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছিল তাকে মাধবজি চুমকে উঠে তাকালেন আমাকে কিছু জিজ্ঞেস করবেন না কৃপা করে আমি কিছু জানি না আমি শুধু জানতে চাই মেয়েটি একা ছিল না তার সঙ্গে কেউ ছিল কর্নেল আপনি নিশ্চয়ই পুলিশ অফিসার আমাকে মাফ করবেন বিশ বছর রাজবাড়ির নিমখ খাচ্ছি আমাকে আর কিছু জিজ্ঞাসা করবেন না মাধবজি আমি পুলিশের অফিসার নই আমি রাজবাড়ির হিতৈষী তাহলে আর কোনো কথা নয় কথা তুললেই বিপদ আপনি শুধু বলুন নয় সেপ্টেম্বর সন্ধ্যায় এই এলাকায় কোনো বাইরের মেয়েকে দেখেছিলেন কি না কর্নেল চাপা স্বরে ফের বললেন আপনার কথার ওপর একজনের বাঁচা মরা নির্ভর করছে সে কি অবাক হয়ে উঠে দাঁড়ালেন মাধবজি কৃপা করে বুঝিয়ে বলুন পরে বলবো আমার প্রশ্নের জবাব দিন আগে মাধবজি এদিক ওদিক তাকিয়ে চাপাসরে বললেন ওই পূর্বের ফটক দিয়ে বড়কুমার কুমার সাহেবের সঙ্গে একটা অচেনা মেয়েকে ঢুকতে দেখেছিলাম তখনও দিনের আলো সামান্য মতো ছিল দুজনকে আউট হাউসে টিলায় না গিয়ে দক্ষিণে জঙ্গল বরাবর আসতে দেখে অবাক হয়েছিলাম তারপর আর তাদের দেখতে পেলাম না খুব খারাপ লাগলো বড় কুমার সাফ শেষে এমন হয়ে গেছে দেখে খুব দুঃখ হচ্ছিল আপনি ঠিক দেখেছিলেন বড় কুমার সাফকে হ্যাঁ পরনে প্যান্ট শার্ট ছিল বড় কুমার সাফ প্যান্ট শার্ট পরে ছোটো কুমার সাফ ধুতি পাঞ্জাবি পরে তারপর হুজুর আমি সামান্য মানুষ আর কিছু জিজ্ঞেস করবেন না কর্নেল পা বাড়িয়ে কয়েক পা এগিয়ে দ্রুত ঘুরে বললেন মেয়েটির লাশ আপনি দেখতে পেয়ে বিপ্রদাসকে খবর দিয়েছিলেন নেহাত অনুমানে ঢিল নিছক একটা সম্ভাবনা যুক্তিতে কিন্তু ঢিলটি লক্ষ্যভেদ করল মাধবজির মুখ সাদা হয়ে গেল ঠোঁট ফাঁক হয়ে রইলেন আপনারা দুজনে লাস্টাকে হরটিলার মন্দিরে বেদির তলায় লুকিয়ে রেখেছিলেন মাধবজির ঠোঁট কাঁপছিল অতি কষ্টে বললেন ভিপ্রদাস বলেছেন তাহলে কর্নেল একটু হাসলেন শুধু মাধবজি এগিয়ে এলেন কাছে শ্বাস প্রশ্বাসের সঙ্গে বললেন বড় মুমার বেকাজ করবেন ভাবতে পারিনি হুজুর কর্নেল সাহ ওকে কিছুক্ষণ পরে দৌড়ে চলে যেতে দেখে সন্দেহ হয়েছিল তাই মেয়েটিকে খুঁজতে গিয়েছিল গিয়ে দেখি পড়ে আছে ঠান্ডা হিম হয়ে ও সে এক সাংঘাতিক ঘটনা কর্নেল হনহন করে ঠাকুরদালানের সামনে দিয়ে চলতে থাকলেন মাধবজি খুড়িতে আঁকা মূর্তির মতো দাঁড়িয়ে রইলেন কর্নেল গৌরীটিলার পাথরের ধাপ উঠতে শুরু করলেন দক্ষিণ পশ্চিম কোণের এই টিলার মাথায় মন্দিরটার সামান্য বড় শিব মন্দিরটার চেয়ে ভেতরে পাথরের ছোট্ট গৌরী মূর্তি সেখানে দাঁড়িয়ে বাইনকুলারে রাজবাড়ি দেখতে লাগলেন কর্নেল জয় ব্যালকনিতে বসে কিছু খাচ্ছে সারা রাত সত্যিই কে সে হরটিলায় পাহাড়া দিচ্ছিল মাধবজি তাকেই সেপ্টেম্বর সন্ধ্যায় রবলার সঙ্গে দেখেছেন পরে তাকে পালিয়ে যেতেও দেখেছেন মেয়েটির লাশও আবিষ্কার করেছেন তাহলে বলতে হয় জয় বড় দক্ষ চতুর অভিনেতা কিন্তু কেন সে রমলাকে খুন করবে বাইনকুলারে রাজবাড়ির নিচের তলায়ও পরিষ্কার দেখতে পাচ্ছিলেন কর্নেল নিচের তলার বারান্দায় রঙ্গিয়া হেঁটে যাচ্ছে নিজেদের ঘরে গিয়ে সে ঢুকল দোতলার বারান্দায় জয়া দাঁড়িয়ে আছে লেন্স অ্যাডজাস্ট করলে বিজয়ের ঘরের দরজার পর্দা ভেসে উঠল চোখে মনে হলো বিজয় তার ঘরে আছে হ্যাঁ বুদ্ধুরাম বেরিয়ে এলো তার ঘর থেকে নিশ্চয়ই এবার ভাগলপুর যাচ্ছে সে তার দিকে লক্ষ্য রাখলেন কর্নেল একটু পরে তাকে পটিকো তলা থেকে বেরিয়ে প্রধান ফটকের দিকে যেতে দেখা গেল তারপর সে রাস্তা ধরে হনহন করে চলতে থাকল বাজারের দিকে কর্নেল বাইনকুলারে উত্তর পূর্ব কোণে আউট হাউস বা চিড়িয়াখানার টিলাটি দেখতে লাগলেন হঠাৎ আউট হাউসের শেষ জানলাটায় একটা মুখ দেখা গেল তারপর নানকু যেন মাটি ফুড়ে গজালো এবং জানলাটার কাছে গেল কথা বলছে দুজনে ভেতরের লোকটা কর্নেল গৌরী থেকে নেমে বাগান ও ঝোপছাড়ের ভেতর দিয়ে চলতে থাকলেন আউট হাউসের টিলার দিকে মাধবজি তখন ঠাকুরদালানে পুজোয় বসেছেন ঘণ্টার শব্দ শোনা যাচ্ছিল নানকুর যেন জন্তুদের ইন্দ্রিয় চিড়িয়াখানার তারের বেড়ার কাছে পৌঁছে কর্নেল দেখলেন সে গিনিপিগের খাঁচায় ঘাস ঠেলে দিচ্ছে পিঠ দিকে বন্ধ গেটের সামনে কন্ডেল দাঁড়ালে সে ঘুরল এবং সেলাম করে উঠে দাঁড়ালো বলল আসুন স্যার লোহার মজবুত গড়ার দেওয়া গেট খুলে দিল সে কর্নেল সোজা আউট হাউসের বারান্দায় গিয়ে উঠলেন পেছনে নানকু জিজ্ঞাসা শুরে স্যার বলল ডাইনের প্রথম ঘোড়াটা খোলা এবং ভেতরে চিতাবাঘের খাঁচা রয়েছে বাদিকের ঘরের দরজা বন্ধ ভেতর থেকে সামনে করিডরের পর দেওয়াল কর্নেল বাদিকে দরজায় নক করে কোনো সাড়া পেলেন না নানকু অবাক হয়ে নিচের খোলা জায়গায় দাঁড়িয়ে আছে একবার বলল বড় কুমার সাহ তো রাজবাড়িতে আছেন স্যার কিন্তু কর্নেল তাকে গ্রাহ্য করলেন না তারপর পেছন দিকে দরজা খোলা চাপা শব্দ হতেই করিডর দিয়ে এগিয়ে দেখেন বাদিকে একটা বারান্দা রয়েছে এবং সেই বারান্দা থেকে একটা লোক সরে নেমে যাচ্ছে বারান্দার নিচেই বড়সড় পাথর এবং খানিকটা দূরে গঙ্গা কর্নেল ছুটে গিয়ে ডাকলেন পরিতোষবাবু পরিতোষবাবু সে পাথরের স্তূপের আড়ালে লুকিয়ে গেল তখন কর্নেল রিভলভার বের করে বারান্দা থেকে এক লাফে একটা পাথরে উঠে দাঁড়ালেন তারপর বললেন পালানোর চেষ্টা করলে গুলি ছুটতে বাধ্য হব পরিতোষবাবু পরিতোষ গুড়ি মেরে তারা খাওয়া প্রাণীর মতো বসেছিল দাঁত বের করে উঠে দাঁড়ালো তারপর নমস্কার করে বলল পালাইনি স্যার এখানকার বাথরুমটা ভেঙে গেছে তাই আসুন ঘরে গিয়ে বসি পরিতোষ একটু ইতস্তত করে বারান্দায় ফিরে এলো এবং ঘরে ঢুকল কর্নেল ঘরে ঢুকে এদিকে দরজা বন্ধ করে দিলেন এবং করিডরের দিকে দরজাটা খুলে দিলেন ঘরের ভেতর একটা তক্ত বসে যেমন তেমন করে বিছানা পাতা রয়েছে কয়েকটা ভাঙা বেথে চেয়ার আর একটা টেবিল রয়েছে এক পাশে পরিতোষ কুণ্ঠাসা হয়ে দাঁড়িয়েছিল কর্নেল নোংরা বিছানাটা সরিয়ে বসে বললেন বসুন বাবু পরিতোষ বসে বলল আমাকে আপনি চেনেন স্যার কর্নেল সে কথায় জবাব না দিয়ে বললেন আপনার নামে তো পুলিশের হুলিয়া আছে পরিতোষ মুখ নামিয়ে আঙুল খুঁটতে থাকলো নিখোঁজ বোনের খোঁজে কানাজল এসেছিলেন আপনি তারপর যখন জানতে পারলেন যে তাকে খুন করে লাশ লুকিয়ে রাখা হয়েছে তখন কি উদ্দেশ্যে কানাজুলে থেকে গেলেন আপনি হুম হুম আমি বলছি বোনের হত্যার প্রতিশোধ নিতে কেমন ঠিক বলছি তো পরিতোষের হাত কাঁপছিল মুখ তুলে আস্তে আস্তে বলল আমি খারাপ কিন্তু আমার বোন রমলা সে ঢোককিলে ফের বলল রমলা ছিল খুব ভালো মেয়ে সরল বলেই ভীষণ বোকা আমার একমাত্র বোন কর্নেল আমি চোর মহাপাপি কিন্তু রমলা তো পাপী ছিল না তবু কেন তাকে এমন করে মরতে হলো পরিতোষ দু মুখ ঢেকে বসে রইল কর্নেল বললেন বাবু বড় কুমার জয়াদিত্যের সঙ্গে আপনার কিভাবে পরিচয় হয়েছিল পরিতোষ রুমাল বের করে চোখ মুছে বললেন শরদিন্দু ব্যাংকে আমার কলিক সে আলাপ করিয়ে দিয়েছিল আমি কম বয়স থেকেই মদ খাওয়া ধরেছিলাম তাই ভেবেছিলাম রাজা মহারাজা লোকের ছেলে জয়াদিত্য তার সঙ্গে ভাব করলে বিনা পয়সায় রোজ মদ খাওয়া যাবে তাই জয়কে প্রথম আলাপের দিনই বাড়ে নিয়ে গিয়েছিলাম শরদিন্দু মদ খাওয়া পছন্দ করতো না যাই হোক জয় প্রথম দিকে মদের মজাটা পেয়ে গেল সে নিজেই প্রপোজ করলো পরদিন সব খরচ তার এটাই নিয়ম পরদিন কথা মতো পার্কস্ট্রিটের সেই বাড়িতে গিয়ে দেখি জয় হাজির তারপর থেকে সে রোজ সন্ধ্যা ছটায় বারে হাজির থাকত কিছুদিন পর দুদিন সে এলো না তখন শরদিন্দুর কাছে খোঁজ নিয়ে তার হোস্টেলে গেল কিন্তু তখনও আমি জানি না ওরা যমজ ভাই যদিও শরদিন্দু বা জয় বলে বিজয়ের কথা কিন্তু ওরা বলেনি যে জয় ও বিজয় যমজ ভাই তাই হোস্টেলের গেটে জয় ভেবে যাকে বাড়ি নিয়ে যাবার জন্য সাচ্ছি সে বিজয় তা জানতুম না আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন দু ভাইয়ের গলার স্বর হাবভাব প্রায় একই রকম মেজাজ বা স্বভাব চরিত্র যা আলাদা শুধু আলাদা নয় উল্টো ঠিক তাই তারপর বিজয় ব্যাপারটা ফাঁস করে বলল আপনি আমাকে জয় ভেবেছেন জয়কে আপনিই তাহলে মত ধরিয়েছেন এসব বলে বিজয় আমাকে খুব শাসালো ব্যাপারটা শরদিন্দুকে বললে সে খুব হাসল যাই হোক তা দিন কতক পরেই সকালে জয় আমার বাসায় হাজির আমার ঠিকানা সে শরদিন্দুর কাছে জোগাড় করেছে সে বিজয়ের হয়ে ক্ষমা চাইল তাকে খুব খাতির করে বসালাম রাজকুমার শুনে মা তখন মা বেছেছিলেন একেবারে অস্থির রবলার সঙ্গে আলাপ জয়ের সেই শুরু এবার বাকিটা বুঝে নিন বিজয় এম ভর্তি হয়েছিল কিন্তু জয় বিয়ে পাশ করে চলে এলো কেন জানেন পরিতোষ মুখ নামিয়ে বলল সঠিক জানি না তবে যে জানতো সে তো আর বেছে নেই রমলা জানতো পরিতোষ কলা ছেড়ে একটু কেসে বলল আমার ধারণা রমলাকে নিয়ে দুভাইয়ে মনোমালিন্য হয়েছিল তবে জয় গোয়ার পাগলাটে স্বভাবের ছেলে রমলারও নিশ্চয়ই আপনার মতো ভুল হয়ে থাকবে কে জয় বিজয় না চিনতে পেরে পরিতোষ আসতে বলল হ্যাঁ রমলার ভুল করা স্বাভাবিক সেজন্য আমি রমলাকে সাবধান করে দিইনি তা নয় কিন্তু রবলা বড্ড বোকা ছিল বরাবর খুব সেন্টিমেন্টালও ছিল কিন্তু আপনি কি মনে করেন রবলা যদি বিজয়কেই জয় বলে ভুল করে বিজয় কি সেই সুযোগ নেবে পরিতোষ গম্ভীর হয়ে গেল একটু পরে বলল বিজয়ের সঙ্গে আদৌ মিশিনি কাজে জানি না কেমন স্বভাবে ছেলে তবে জয় বিজয়ের প্রশংসাই করেছে বারবার বিজয় খুব নীতিবাগিস কর্নেল চুরুর ধরিয়ে কয়েকটা আলতো টান মেরে থোঁয়া ছাড়লেন তারপর বললেন আপনি বোনের হত্যার প্রতিশোধ নিতে এখনও কানা ঝুলে আছেন কিন্তু আপনি কি জানেন কে রমলাকে খুন করেছে পরিতোষ গলার ভেতর বলল আমি খুঁজছি এখনও বুঝতে পারছি না কাকে সন্দেহ বেশি কম বেশির প্রশ্ন নয় স্যার আমার সন্দেহ এ বাড়ির সকলকেই জয়কেও হুম বিজয়কে হুম কর্নেল বললেন জয় আপনাকে বলেনি তার কাকে সন্দেহ জয় তো রমলাকে ভালোবাসত বাস্ত বটে তাহলে রমলা তার কাছে এলে কেন সে তাকে খুন করবে পরিতোষ চুপ করে রইল কর্নেল বললেন বলুন পরিতোষবাবু পরিতোষ আসতে বলল আপনার কথা আমি কাগজে প্রচুর পড়েছি আমি জানি আপনি একজন বিখ্যাত প্রাইভেট ডিটেকটিভ আপনাকে রাজবাড়িতে দেখে আমি মনে বল পেয়েছি স্যার রমলাকে যেই খুন করুক আপনি তাকে খুঁজে বার করবেন আমি বিশ্বাস করি দয়া করে আমার কাছে জানতে চাইবেন না কর্নেল হাসলেন আমার কোনো অলৌকিক শক্তি নেই পরিতোষ বাবু আমি বাস্তব তথ্য থেকে যুক্তির সাহায্যে সিদ্ধান্তে আসি আমি আপনার কাছে তথ্য চাইছি পরিতোষ কিছুক্ষণ চুপ করে থাকার পর বলল জয় কলকাতা থেকে যখন চলে আসে রমলা তখন সন্তান সম্ভবা মাই গুডনেস কর্নেল সোজা হয়ে বসলেন রমলা বাচ্চাটা নষ্ট করেনি মা তাকে রাজি করাতে পারেনি শেষে সেই সুখে মা মারা গেল তারপর কি হলো বলুন রমলার একটু মেয়ে হলো নার্সিংহবে জয়কে চিঠি লিখলুম জয় অপমানজনক ভাষায় জবাব দিল যে সে রমলার সন্তান তার নয় তারপর তারপর আর কি রমলা মেয়েকে মানুষ করতে লাগলো রমলা স্টেনো টাইফিস্টের চাকরি পেয়েছিল আলাদা বাসা নিয়ে থাকতো রমলার মেয়ের এখন বয়স কত বছর আর নয় হবে বোধ করি ক্লাস ফোরে পড়ে এখন সে কোথায় পড়িত শতক্ষণে সিগারেট ধরালো কিছুক্ষণ সিগারেট টানার পর বলল আমার ভাগ্নির ডাক নাম ছিল মিমি আসল নাম জয়িতা রমলা কেন এ নাম রেখেছিল বুঝতে পারছেন তো পারছি মিমি এখন কোথায় মিমিকে বালিগঞ্জে একটা আবাসিক স্কুলে রেখেছিল রমলা মাঝে মাঝে দেখে আসতো আমার নামে হুলিয়া লুকিয়ে বেড়াচ্ছি সম্প্রতি কলকাতায় গিয়ে রমলার সঙ্গে দেখা করতে গেল গিয়ে দেখি তার ফ্ল্যাট তালা বন্ধ পাশের ফ্ল্যাটে খোঁজ নিলুম এক ভদ্রমহিলা বললেন রমলা কদিন থেকে নেই কোথায় গেছে বলে যায়নি মিমিতে স্কুলে গেল। মিমি আমাকে দেখে কাঁদতে শুরু করলো বললো মাম্মি কেন আসছে না তখন আমার সন্দেহ হলো কানা জ্বলে যায়নি তো মিমি স্কুলে পরদিন থেকে পুজোর ছুটি শুরু হচ্ছে সুপারিনটেন্ডেন্ট মহিলা কর্নেল বাধা দিয়ে বললেন মিমি আপনাকে চিনত হ্যাঁ আমি ফেরারি হয়ে বেড়ালেও মাঝে মাঝে গিয়ে রমলা আর মিমির খোঁজ নিতুম রমলার সঙ্গে বারকতক মিমিকে দেখতে গেছি তাই সুপারিনটেন্ডেন্ট মহিলা আমাকে চিনতেন তবে জানতেন না আমি ফেরারি আসামি পরিতোষ থেমে আঙুল খুঁড়তে লাগলো বেশ বলুন বদমহিলা বললেন বট মিমিকে নিয়ে যান কাল থেকে হোস্টেল বন্ধ হয়ে যাচ্ছে ওর মা আজও এলেন না আমি তো সমস্যায় পড়েছি কি করবো ওকে নিয়ে আপনি মিমিকে নিয়ে এলেন হ্যাঁ সুচা কানাজোলে চলে এলুম রাজবাড়িতে বিপ্রদাসবাবুর সঙ্গে আলাপ হলো ওকে সব কথা বললুম উনি প্রথমে তো পাত্তাই দিলেন না তারপর জয়কে ডেকে পাঠালেন কোন তারিখে এবং কখন বারোই সেপ্টেম্বর সন্ধে সাতটা আটটা বাজে তারপর কি হলো বলুন জয় এসে আমাকে দেখে চুমকে গেল তারপর মিমিকে কোলে তুলে নিয়ে কান্নায় ভেঙে পড়ল এক মিনিট বলে কর্নেল জানলার দিকে লক্ষ্য করে বললেন জয় আসছে ও আসার আগের সংক্ষেপে বলুন পরিতোষ রুমালে নাক ছেড়ে বলল জয় মিমিকে কিছুতেই ছাড়বে না কিন্তু বিপ্রদাসবাবু বললেন কেন বললেন এখনো বুঝতে পারিনি মিমিকে রাজবাড়িতে রাখা আপাতত ঠিক হবে না ভাগলপুরে ও বোনের কাছে কিছুদিন রেখে আসা ভালো তখনও জানি না রমলা খুন হয়েছে তো জয় বিপ্রদাসবাবুর কথায় সায় দিল তখনই বিপ্রদাসবাবু আমাকে আর মিমিকে নিয়ে বেরিয়ে বললেন আটটার ট্রেনে আমরা ভাগলপুর গেলাম বিপ্রদাসবাবুর বোনের বাড়িতে রাত্রিটুকু আমি থাকলাম বিপ্রদাসবাবু সেই রাত্রিরেই ফিরে এলেন কানাজল মিমি ওখানেই থাকলো আমি পরদিন চলে এলুম কানাজোলে এই আউট হাউসে জয়ের সঙ্গে দেখা হলো তখন জয় বলল ন তারিখে রমলা আসবে লিখেছিল স্টেশনে তাকে থাকতে বলেছিল কিন্তু স্টেশনে যেতে দেরি হয়ে যায় তারপর রমলার কি হয়েছে সে জানে না শুনেই আমার বুকটা বাইরে জয়ের সারা পাওয়া গেল সনি গড় করে উঠল জয় সোজায় এসে ঘরে ঢুকেই থমকে দাঁড়াল কর্নেল হাসলেন হে জয় তুমি তো রমলা দাদার সঙ্গে আমার পরিচয় করিয়ে দাওনি তাই নিজে থেকেই পরিচয় করতে এসেছিলুম জয় ভুডু কুচকে বলল আপনি কেমন ডিটেকটিভ মশাই আপনার নাকের ডগায় আবার একটা খুন খারাপই হয় আর আপনি শুধু বকর বকর করে ঘুরে বেড়ান কর্নেল মুহূর্তে শক্ত হয়ে বললেন মাধবজি খুন হয়েছে কি জয় বিকৃত স্বরে বলল আপনার মাথা বিজয়টা একটা বুদ্ধু তাই কার পরামর্শে আপনার মতো একটা গপের গোয়েন্দা ভাড়া করে এনেছে যান গিয়ে দেখুন কাকাবাবুর ঘরে কাকাবাবুর ডেড বডি পড়ে আছে পচা গন্ধে অস্থির আপনার না কোন মশাই কলাবতী টেন না পেলে কর্নেল সবেগে বেরিয়ে গেলেন ঘর থেকে ভুতুরে ছড়াটা সত্যি হলো তাহলে কর্নেলের সত্যিই দাড়ি ছেঁড়ার অবস্থা কলাবতী রোজ সকালে সব ঘরে ঝাড়ু দেয় ওপরতলার তিনটে বন্ধ ঘর বাদে সব ঘরে ডেকে তাকে ঝাড়ু দিতে হয় হলঘর আর বিপ্রদাসজির ঘরের একটা করে ডুপ্লিকেট চাবি তার কাছে থাকে বিপ্রদাসজি তাকে বিশ্বাস করতেন গতকাল সকালে যখন সে বিপ্রদাসজির ঘরে ঝাড়ু দেয় তখন বিপ্রদাসজি ঘরে ছিলেন বলেছিলেন জরুরি কাজে ভাগলপুর বহিনজির বাড়ি যাবেন আটটা ট্রেনে দুদিন থাকবেন আজ সকালে কলাবতী প্রথম হলঘর ঝাড়ু দিতে গিয়ে গন্ধ পায় সে ভেবেছিল কোথাও চুহা মরে পড়ে আছে হলঘর থেকে বিপ্রদাসজির ঘরে ঢোকা যায় কিন্তু সে দরজাটা বন্ধ তার সন্দেহ হয় তাহলে বিপ্রদাসজির ঘরে চুহা মরেছে সে বারান্দায় এসে বিপ্রদাসজির ঘরের তালা খোলে জানলা বন্ধ ছিল পচা গন্ধে অস্থির হয়ে সে জানলা ওপাশের দরজা সব খুলে দেয় আলো জেলে চুহাটাকে খুঁজতে থাকে তারপর তার চোখ পড়ে খাটের তলা থেকে মানুষের একটা পা বেরিয়ে আছে সে ভয় পেয়ে চেঁচামেচি শুরু করে তখন নছি সিং বৈশু তারপর জয়া দৌড়ে আসে রঙ্গিয়া ইদারায় পামচালিয়ে চালিয়ে দাঁড়িয়েছিল সেও দৌড়ে আসে শেষে আসে বিজয় এসে হুকুম দেয় টেনে বার করতে নজি সিং টেনে বার করলে সবাই চমকে উঠে দেখে বিপ্রদাসজির মাথার মাঝখানটা থেতলানো। রক্ত জমাট বেঁধে আছে হাতুড়ি বা ওই রকম কিছু শক্ত ভারী জিনিস দিয়ে মাথায় মারা হয়েছে মেরে বডিটা খাটের তলায় ঢোকানো হয়েছে জয় আসে অনেক পরে একটু দাঁড়িয়েই সে চলে যায় কর্নেল গিয়েই নছি সিংকে থানায় পাঠিয়েছিলেন পুলিশের গাড়ি এলো প্রায় আধ ঘন্টা পরে জয়া তার ঘরে গিয়ে কান্নায় ভেঙে পড়েছিল তাকে কলাবতী সান্ত্বনা দিচ্ছিল বিজয়ও দুহাতে মুখ ঢেকে শিশুর মতো কাঁদছিল হল ঘরে বসে কানাজল পুলিশ স্টেশনের ওসি রাঘবেন্দ্র শর্মা কর্নেলকে দেখে অবাক হয়েছিলেন হাসতে হাসতে বললেন প্রবাদ শুনেছিলুম যাহা বি যাতা হায় কর্নেল উহা বি খুন খারাপই কাখেল ক্ষমা করবেন কর্নেল সরকার গত বছর কলকাতার ডিটেক্টিভ ট্রেনিং সেন্টারে একটা কনফারেন্সে গিয়ে প্রবাদটা শুনেছিল যাই হোক ব্যাকগ্রাউন্ড তো ইতিমধ্যে আপনার নিশ্চয়ই জানা হয়ে গেছে বলুন হাউ টু প্রসিড কর্নেল আসতে বললেন যত শীঘ্রই পারেন বুদ্ধুরামকে গ্রেপ্তার করুন কে বুদ্ধুরাম এই রাজবাড়ির চাকর আমার ধারণা পুরনো রেকর্ডে ওর পরিচয় থাকা সম্ভব রাঘবেন্দ্র তার সঙ্গে আসা সাব ইন্সপেক্টরের দিকেই সেটা করলেন তখন কর্নেল দ্রুত বললেন বুদ্ধরাম রাজবাড়িতে নেই তাকে পাঠানো হয়েছে বিপ্রদাসজির খোঁজে আমার মনে হয় এই সুযোগে আসলে সে গা ঢাকা দিয়েছে তাকে খুঁজে বার করা দরকার সাব ইন্সপেক্টর বেরিয়ে গেলেন সঙ্গে সঙ্গে রাঘবেন্দ্র কর্নেলের দিকে তাকালেন কর্নেল বললেন আপনাদের রুটিন ওয়ার্ক শেষ হোক তারপর কথা হবে একটু পরে অ্যাম্বুলেন্স এলো ফটোগ্রাফার এলো মর্গের লোকেরা এলো প্রাথমিক তদন্ত ও একে একে বাড়ির সবাইকে ডেকে স্টেটমেন্ট নেওয়া হলো শুধু জয় আর নানকুবাদে কর্নেল বললেন আপনার কলিগরা বাকি কাজ ছেড়ে ফেলুন ততক্ষণে আউট হাউসে বড় কুমার আর নানকু স্টেটমেন্ট নেবেন চলুন মিস্টার শর্মা দক্ষিণের বাগান আর পুরো জমি দিয়ে যাবার সময় ঠাকুরদালানের কাছে এসে কর্নেল দেখলেন মাধবজি তার ঘরের ভেতর রান্না করতে বসেছেন রাঘবেন্দ্র বললেন এখানে কে থাকে কর্নেল দাঁড়িয়ে পড়েছিলেন রাজবাড়ির ভেতর দেড় ঘণ্টা যাবত যে হুলুস্থুল চলছে মাধবজি নিশ্চয়ই টের পাননি তাহলে এমন নিশ্চিন্তে বসে রান্না করতে পারতেন না ছুটে যেতেন আসলে লোকটিকে কেউ গণ্য করে না রাজবাড়ির একজন বলে কর্ণেল রাঘবেন্দ্রের প্রশ্নের জবাবে বললেন মাধবজি এই ঠাকুর দালানের সেবায়ত মিস্টার শর্মা উনি আপনার কেসের একজন শক্ত সাক্ষী বলেন কি তাহলে তো আগে ওর সঙ্গেই কথা বলতে হয় কর্নেলের ডাকে মাধবজি বেরিয়েই ভোরকে গেলেন কাপা কাপা স্বরে বললেন নমস্তে কর্ণেল বললেন খবর খারাপ মাধবজি আপনি জানেন না কিছু মাধবজি ভাঙা গলায় বললেন বড় কুমারকে গ্রেপ্তার করেছেন মালুম হয়েছে না বিপ্রদাসজিকে কে খুন করে গেছে মাধবজি আর্থনাথের সুরে বললেন হায় ভগবান কে এমন কাজ করল অমন দিল মানুষটাকে তার হাতে কুষ্ঠ ব্যাধি হবে আমি অভিশাপ দিচ্ছি নাক ঝেড়ে চোখ মুছে মাধবজি ফের বললেন হাম সমাজ লি আমি সব বুঝতে পেরেছি কেন বিপ্রদাস জিকে খুন করেছে কেন মাধবজি সেই অচেনা বেপান লেখিকে খুন করার কথা বিপ্রদাস জি আর আমি শুধু জানি তাই প্রথমে বিপ্রদাসজিকে খুন করে মুখ বন্ধ করে দিল এবার আমাকে ভি খুন করবে আমাকে আপনারা বাঁচান হুজুর মাধবজি করঝড়ে কান্নাকাটি করতে থাকলেন রাঘবেন্দ্র অবাক হয়ে বললেন মনে হচ্ছে আরও একটা মার্ডারের ব্যাপার আছে এবং সেজন্যেই আপনার এখানে আসা কর্নেল কর্নেল বললেন দ্যাটস এ লং স্টোরি মিস্টার শর্মা একটু অপেক্ষা করুন বলে মাধবজির দিকে ফিরলেন মাধবজি হরটিলা শিবলিঙ্গের বেদিটা কীভাবে খোলা যায় আপনি তো জানেন জি হ্যাঁ কর্ণাল সাহ বিপ্রদাসজির কাছে চাবি ছিল সে চাবি দিয়ে খোলা যায় ওই গোপন সিন্দুকটা বাথা দিয়ে মাধবজি বললেন সিন্দুক নয় হুজুর ওটা একটা পাতাল খন্দুক ইদারার মতো নিচে পাতাল গঙ্গা বইছে আমি কেমন করে জানবো বলুন বিপ্রদাসজি বলেছিলেন বলেন কি তাহলে তো সেই লাশটা পাওয়া যাবে না না পাতাল গঙ্গায় গিয়ে পড়লেই তো মা গঙ্গা ওকে টেনে নেবেন মাধবজি আবার ফুঁসফুস করে নাক ছেড়ে বললেন বিপ্রদাসজি বলেছিলেন আগের আমলে বাহাদুররা দুশ্মন লোকেদের মেরে ওইখানের লাশ ফেলে দিতেন কেউ জানতে পারত না কর্নেল পা বাড়িয়ে বললেন আপনি রান্না করুন নিশ্চিন্তে আর কোনো ভয় নেই আপনার বিপ্রদাসজির খুনিকে ধরতে পুলিশ বেরিয়ে পড়েছে মাধবজী অবাক হয়ে দাঁড়িয়ে থাকলেন কর্নেল বললেন মিস্টার শর্মা একটু ধৈর্য ধরুন লং স্টোরি আউট হাউসের দিকে যেতে যেতে কর্নেল ভাবছিলেন বিপ্রদাসজি জয়াকে ডেকে পাতাল খন্দকে চাবি দেন তার খুনি ওত পেতে বেড়া ছিল তাকে খুন করার জন্য ভাগলপুরে যাচ্ছেন সোনা মাত্র সে সুযোগ পেয়ে যায় তখনই খুন করলে সে লাশ পাচারের জন্য একটা রাত্রি সময় পাবে কলাবতী ঘরে ঝাড়ু দিতে ঢুকবে পরদিন সকালে সে জানে রাত্রে লাশটা সরিয়ে ফেললে আর কেউ টের পাবে না কিছু সবাই ভাববে বিপ্রদাসজি ফাগলপুরে বোনের বাড়ি গেছেন এবং তারপর তার নিপাত্তা হওয়া নিয়ে পুলিশ অন্ধকারে হাতরে বেড়াবে তাহলে সে জানত লাশ নিপাত্তা করে দেওয়ার একটা চমৎকার জায়গা আছে এবং ওই হরটিলা শিবলিঙ্গের তলায় পাতাল খন্দক এমনকি সে আরও জানত বেদিটা খোলার জন্য গোপন তালা ও চাবি আছে বিজয় ও জয়ার সঙ্গে কথা বলে মনে হয়েছে তারা এই পাতাল খন্দকের কথা জানে না জানে তাদের ভাই বোনের মধ্যে একমাত্র জয় কারণ জয় বলেছে রমনলাল লাশ ওখানে লুকানো আছে কিন্তু জয় জানে না ওটা পাতাল খন্দক জান শুধু মাধবজি আর জানতেন বিপ্রদাসজি তার চেয়ে বড় কথা তার হত্যাকারী কে সে কথা ভালোই জানতেন অতএব সে কি বিপ্রদাসজির অনুগত লোক কিংবা দৈবাদ জানতে পেরেছিল ঘটনাটা সাজানো যাক খুনি ওত পেতে বেড়াচ্ছিল জয়াকে বিপ্রদাসজি চাবির কৌটোটা গোপনে দিচ্ছেন তার নজর এড়ায়নি জয়া সেটা নিয়ে ওপরে চলে গেলে সে বিপ্রদাসজির ঘরে ঢোকে ওই সময় কর্নেল বিজয়কে নিয়ে গঙ্গার ধারে অন্ধ প্রজাপতি খুঁজে বেড়াচ্ছেন বিপ্রদাসজির ঘরে ঢুকে হঠাৎ কর্নেলে মনে পড়ল ও ঘরেও জয়ার মতো আবসা ক্লোরোফর্মের গন্ধ পাচ্ছিলেন ঠিক তাই খুনি প্রথমে ক্লোরোফর্মে বিপ্রদাসজিকে অজ্ঞান করে তারপর মাথায় শক্ত কিছুর আঘাত করে খুলি ফেটে যায় বড়িটা খাটের তলায় লুকিয়ে পকেট হাতরে চাবি নিয়ে দরজায় তালা এঁটে সে ওপরে চলে যায় জয়াকে অজ্ঞান করে চাবির কৌটো হাতিয়ে নেয় কাল বিকেলে হরটিলায় গিয়ে সে কী পরীক্ষা করে দেখেছিল পাতালখন্দ কাছে কি না চাবিটা ভেঙে যায় তারপর কর্নেল ও বিজয় গেলে সে লুকিয়ে পড়ে হ্যাঁ কর্নেল তারই ছায়া দেখেছিলেন সম্ভবত তার মতলব ছিল কর্নেলকেও খুন করবে সাহস পায়নি রাতে জয়ও তার কুকুর পাহারা দিচ্ছিল কাজে সে ওখানে আর যেতে পারেনি নইলে বেদি ভেঙে ও যে লাশ নিপাত্তা করে দিত আউট হাউসে টিলায় উঠতে উঠতে হঠাৎ রাঘবেন্দ্র ডাকলেন কর্নেল সরকার বলুন বুদ্ধুরামকে কেন আপনার সন্দেহ কর্নেল একটু হাসলেন সামান্য একটা কারণে তার গায়ে একটা ছাই রঙা স্পটির কেঞ্জি দেখেছি আজ সকালে অবশ্য কাছ থেকে নয় বাইনকুলারে দূর থেকে তবে আমার বাইনোকুলারটি অত্যন্ত শক্তিশালী এবং বিশ্বাসযোগ্য আপনার হেয়ালি বোঝা কঠিন রাঘবেন্দ্র হাসতে থাকলেন জয় কাঁধে কাকাতুয়া নিয়ে নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে কনেল ও রাঘবেন্দ্রকে দেখছিল নানকু ঘাস কুচো করছিল পাশে গামলায় ভেজানো মটর আর ছোলা মুখ ঘুরিয়ে সে একবার দেখল মাত্র কনেল বললেন এক মিনিট মিস্টার শর্মা আমি আগে জয়কে কয়েকটি প্রশ্ন করে নিই রাঘবেন্দ্র বললেন ওকে করে নিন কর্নেল বললেন জয় তুমি কি জানো হরটিলা শিবলিঙ্গের বেদিটা সিন্দুক নয় আসলে একটা পাতাল খন্দক এবং নিচে গঙ্গা বইছে জয় অবাক হলো কয়েক মতো তাকিয়ে থাকার পর মাথাটা নাড়ল তুমি ওই বেদি চাবি থাকার কথা জানতে না শুধু জানতাম বেদির তলায় নাকি গুপ্তধন আছে কে বলেছিল তোমাকে মনে নেই ছোটবেলায় শুনেছি কারো কাছে তাহলে চাবির কথা জানতে না 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 এক কথা হাজারবার বলতে ভালো লাগে না বলে রাঘবেন্দ্রের দিকে ঘুরল আমাকে গ্রেপ্তার করে এসে থাকলে করুন দেরি করে লাভ নেই কর্নেল বলেন আরও প্রশ্ন আছে জয় ঝটপট করুন বলে সে বাঁকা হাসল পরিতোষ সম্পর্কে প্রশ্ন থাকলে বলে দিচ্ছি সে ভাগলপুরে চলে গেল রমলার মেয়েকে নিয়ে চলে যাবে কলকাতা তাকে বাধা দিয়ে কর্নেল বললেন জয় বিজয়ের কাছে তোমার তো কোনো কথা গোপন থাকে নি কোনো দিন তাই না হ্যাঁ কেন নয় সেপ্টেম্বর রবলা আসছে তাকে বলেছিলে জয় তাকালো কর্নেলের দিকে নাসারন্ধ্র ফুলে উঠল বলল হ্যাঁ বিজয় দাঁড়িয়ে রাখতে শুরু করেছে নয় সেপ্টেম্বরে পরে তাই তো জয় চুপ করে থাকলো জবাব দাও জয় নানকু কাজ থামিয়ে এদিকে ঘুরে কান করে শুনছিল সে বলে উঠল কুমার আর মুখ বন্ধ করে থাকবেন না এরপর আপনার চানটাও চলে যাবে জয় ঘুরে গিয়ে তাকে লাথি মারল নানকু লাথি খেয়ে পড়ে গেল তারপর দ্রুত উঠে একটু তফাতে সরে গেল আর আমি চুপ করে থাকব না সব বলে দেব। কে ময়েল সাপের খাজা খুলে দিয়েছিল কে কাকাতুয়ার জিপ কেটে বোবা করে দিয়েছিল কে বহুরানকে স্টেশন থেকে ধরে এনে জয় আবার তাকে লাথি মারতে গেল কর্নেল ধরে আটকালেন জয় হাঁপাতে হাঁপাতে বলল নেব খারাম মিথ্যে বাদি চা আজ থেকে তোর চাকরি খতম দূর হয়ে যা ধার ব্যাপার চা বোবা কাকাতুয়া ভয় পেয়ে তার কাঁধ থেকে উড়ে ক্যানারি পাখির খাঁচার উপরে গিয়ে বসলো তখন নানকু পাখিটাকে ধরে দাঁড়ে বসাতে গেল কর্নেল এবার পকেট থেকে একটা ভাঁজ করা কাগজ বের করে বললেন এই লেখাটা তুমি চিনতে পারো কি না দেখো তো জয় জয় তাকিয়ে দেখে বলল আমি বাংলা পড়তে পারি না মিথ্যে বলো না জয় তোমরা দুভাইই বাংলা শিখেছিলে কলকাতায় কর্নেল তার কাঁধে হাত রাখলেন জয় মুখ নামিয়ে কাঁদতে থাকলো কর্নেল বললেন এই পদ্মাটা বিজয়ের হাতের লেখা তাই না জয় মাথাটা একটু দোলাল এবার কর্নেল রাঘবেন্দ্রের ঘুর দিকে ঘুরে ঘুরলেন আমার প্রশ্ন শেষ আপনি স্টেটমেন্ট নিতে চাইলে নিতে পারেন এবার রাঘবেন্দ্র কাজ ঝাঁকিয়ে দুহাত একটু দুলিয়ে হাসতে হাসতে বললেন আগে আপনার কাছে পুরো ব্যাকগ্রাউন্ড না নিয়ে আমি আর এক পাও পাড়াতে চাই নে কর্নেল আগাগোড়া সব শোনার পর রাঘবেন্দ্র উত্তেজিতভাবে বললেন তাহলে এখনই গিয়ে ছোট কুমার সাহেবকে গ্রেপ্তার করা দরকার কর্নেল বলেন কেন রাঘবেন্দ্র ভীষণ অবাক হয়ে গেলেন কেন করব না তিনি তো রমলা দেবীকে কর্নেল হাসলেন বাধা দিয়ে বলেন ইন্ডিয়ান পেনাল কোড অনুসারে মার্ডার একটা কগনিজেবল অফেন্স পুলিশ কারুর কাছে অভিযোগ না পেলেও নিজে থেকে অ্যাকশান নিতে পারে ঠিক কথা কিন্তু এক্ষেত্রে রমলার ডেড বডি কোথায় ডেড বডি পেলে তবে তো কাউকে গ্রেপ্তারের কথা ওঠে তাছাড়া জয় তো নালিশ করছে না করলেও প্রথমে দরকার ডেড বডি আউট হাউসের সেই ঘরটায় বসে কথা বলছিলেন তারা জয় দ্রুত বলল না আমার কোনো নালিশ নেই কারুর বিরুদ্ধে রাঘবেন্দ্র বললেন আপনাকে আমরা প্রসিকিউশন উইটনেস করতে পারি বাট ইউ নিড দ্য ডেড বডি পাতাল খন্দকে ডুবুড়ি নামাতে পারবেন অবশ্য রাঘবেন্দ্র গম্ভীর হয়ে বললেন চেষ্টা করে দেখব কিন্তু ডেড বডি যতক্ষণ না পাচ্ছেন বিজয়কে গ্রেপ্তার করবেন কোন আইনে রাঘবেন্দ্র বিব্রত হয়ে একটু হাসলেন বলেন কেন বিপ্রদাসকে মার্ডারের চার্জ আনা যায় না না কারণ আমি তার ডিফেন্স উইটনেস বিজয়কাল সারা রাত সকাল থেকে আমার সঙ্গে ঘুরছিল বিপ্লদাসবাবুকে খুন করেছে রামকে এবং চয়াকে যে অজ্ঞান করেছিল সেও বুদ্ধুরাম কাজে আইনও তো বিজয়কে ততক্ষণ গ্রেপ্তার করতে পারছেন না যতক্ষণ না বুদ্ধুরামকে গ্রেপ্তার করে তার কাছে কনফেসন আদায় করতে পারছেন আমি আইনের কথাই বলছি মিস্টার শর্মা রাঘবেন্দ্র হাসতে হাসতে বললেন ওকে ওকে কিন্তু আপনি তো দেখতেই পাচ্ছেন বিজয় সবি বুদ্ধুরামের সাহায্যে কথা কেড়ে কর্নেল বললেন লেট বুদ্ধুরাম কনফেস আগে তাকে গ্রেপ্তার করুন সে কি বলছে আগে জানা দরকার রাঘবেন্দ্র উঠে দাঁড়ালেন চলুন দেখি ওদিকে কী হলো টিলা থেকে নামবার সময় বললেন এটাই আশ্চর্য লাগছে বিজয় কেন আপনাকে ডেকে নিয়ে এলো সে তো জানে আপনি রহস্যভেদী ধুরন্ধর মানুষ আপনি জেনে ফেলবেন সব কথা অথচ সে আপনাকে একটা বাজে অজুহাত দেখিয়ে নিয়ে এলো কর্নেল বাইনকুলারে পাখি দেখছিলেন নামিয়ে বললেন কি বলছিলেন যেন বিজয় আপনাকে নিয়ে এলো কেন নিজেকে ধরিয়ে দেবার জন্য নিশ্চয়ই নয় নিশ্চয়ই নয় তাহলে কর্নেল আবার বললেন আগে বুদ্ধুরামকে গ্রেপ্তার করুন লেট হিম কনফেস কর্নেল তাহলে দুঃখের সঙ্গে বলবো রহস্যভেদী হিসেবে আপনি নিশ্চয়ই এক জায়গায় এসে ব্যর্থ হয়েছেন ঠিকই বলেছেন মিস্টার শর্মা কর্নেল শ্বাস ফেলে অন্যমনস্কভাবে বললেন একটা জায়গায় এসে আমি সামনে দেয়াল দেখছি আর এখনও যাচ্ছে না হুম সম্ভবত সেটা হলো কেন বিজয় আপনাকে ডেকে আনলো এই তো ইউ আর এগেন ড্যাম রাইট বলে কর্নেল লম্বা পায়ে হঠাৎ জোরে হাঁটতে থাকলেন রাঘবেন্দ্র সঙ্গ ধরার চেষ্টা করে বললেন কেন হঠাৎ আপনি এমন উত্তেজিত হয়ে উঠলেন কর্নেল শিগে চলুন রাজবাড়িতে আবার কি ঘটেছে মনে হচ্ছে বিজয় তার ঘরের করিকার থেকে ঝুলছিল তার লেখার টেবিলে কবিতার খাতায় তার জবানবন্দি পাওয়া যায় বিজয় লিখেছিল আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় জানি আমার জন্য সবচেয়ে বেশি কষ্ট পাবে জয় জয়ার মনটা শক্ত সে সহ্য করতে পারবে জয়ের জন্যই মরতে একটু দ্বিধা ছিল নইলে নয়ই সেপ্টেম্বর রাতেই ঠিক করেছিল আমি মরব পারিনি সে সে শরদিন্দু খুন হলো তখন ঠিক করলাম যে পাপ করেছি জয়ের প্রতি বিশ্বাসভঙ্গের মহাপাপ তা প্রায়শ্চিত্ত করার আগে অন্তত একটা ভালো কাজ করে যাই জয়কে জানিয়ে দিই যে সত্যি আমি রমলাকে খুন করিনি শরদিন্দুর খুনি যে সেই রমলার খুনি কিন্তু জয় আমার কথা যদি আর বিশ্বাস না করে তাই কলকাতায় গিয়ে কর্নেল নীলাদ্রি সরকারকে নিয়ে এলাম আমার বিশ্বাস ছিল কর্নেল শরদিন্দুর রহস্য ভেদ করলেই রমলার রহস্য জেনে ফেলবেন এবং জয়কে জানিয়ে দেবেন যে বিজয় রমলাকে খুন করেনি জয়ের ধারণাটাই ভুল কিন্তু কর্নেলের দেখলুম পাখি প্রজাপতির দিকে যত মন আমার কাজটার দিকে তত নেই ওয়াদলেস আমি চাইছিলাম উনি নিজের বুদ্ধির জোরে সব জেনে নিন তাহলে জয়ের বিশ্বাস হবে আমি বলেছি শুনলে জয় বিশ্বাস করবে না কারণ জয়ের বিশ্বাস হারিয়েছি কলকাতায় থাকার সময় হ্যাঁ আমার পাপের সূত্রপাত কলকাতায় থাকার সময় রমলা আমাদের দুই ভাইয়ের মধ্যে কোনো তফাত বুঝতে পারতো না প্রথম প্রথম শুধু চেহারার জন্য নয় জয় আমাকে রমলা ব্যাপারে কোনো কথা গোপন করতো না বলেই রমলা আমাকে জয়া ভেবে সেরকম ব্যবহার করতো এবং আমি সেই সুযোগ নিত জয়ের মেজাজ নকল করতাম জয় ওর সঙ্গে মেলাবসার জন্য গোপনে ফ্রি স্কুল স্ট্রিটে একটা ঘর ভাড়া নিয়েছিল জয়ের অনুপস্থিতির সুযোগে রমলাকে সেখানে নিয়ে যেত বিস্তারিত লেখার প্রয়োজন দেখি না এভাবেই চলছিল কিন্তু জয় এবং রমলা দুজনেই ব্যাপারটা ধরে ফেলেছিল কিছু দিনের মধ্যেই তারপর জয় আমার সঙ্গে ঝগড়া করে আর এম ভর্তি হলো না কলকাতা ছেড়ে চলে গেল তারপর আমি রমলাকে পাওয়ার চেষ্টা করেছিলাম রমলা আমায় ঋণ প্রত্যাখ্যান করেছিল কিন্তু রমলার কথা কিছুতেই ভুলতে পারিনি তার নামে অসংখ্য কবিতা লিখেছি সে জয়ের প্রেমিকা তাও আমারও প্রেমিকা কারণ জয় আর আমি একই আত্মার দুটি অংশ গত নয়ই সেপ্টেম্বর যখন জয় আমাকে জানালো রমলা চিঠি এসেছে আজই সাড়ে ছটায় আপ দিল্লি এক্সপ্রেসে সে আসছে আমি লোভে অস্থির হয়ে উঠল জয়ের জুতে গিয়ে সাপটার খাঁচা খুলে দিলুম জানতুম জয় সাপটাকে আগে না খুঁজে কোথাও যাবে না রবলা চেয়েও ওর এই নেশাটা এখন বেশি স্টেশনে রমলা আমাকে ভালো করে যাচাইয়ের চেষ্টা করেছিল কিন্তু তার চিঠিটা আমার কাছে জয় আমাকে দিয়েছে সেটা আমাকে জয় না ভেবে যাবে কোথায় ওকে মিথ্যে করে বললুম এখন সরাসরি বাড়ি গিয়ে স্ক্যান্ডেল উঠবে রাজবাড়ি ব্যাপার তাই আপাতত আউট হাউসে যাই কিন্তু জয়ের কথা ভেবে ওকে হড় দিকে নিয়ে চললুম উমনি রমলার সন্দেহ হলো সে টিলার নিচে গিয়ে বেঁকে দাঁড়ালো সন্ধে হয়ে গেছে নির্জন জঙ্গল সে আমাকে চর মারল গালাগালি দিতে শুরু করলো জানাজানির ভয়ে আমি তখন ওকে ফেলে দৌড়ে পালিয়ে গেল হঠকারিতায় এতখানি এগিয়ে আমার জ্ঞান ফিরে এসেছিল এতক্ষণে তারপর লজ্জায় দুঃখে অনুতাপে আমি আর বাড়ি থেকে বেরোইনি প্রতি মুহূর্তে ভাবছি জয় এসে আমাকে চার্জ করবে কিন্তু জয়ের সাড়া নেই রঙ্গিয়া খেতে ডাকতে এলো বলুম খাবো না শরীর ভালো নেই রাত দশটায় হঠাৎ বুদ্ধুরাম এসে সেলাম দিল বললুম কি চাই বুদ্ধুরাম একটু হেসে বলল হরটিলার নিচের জঙ্গলে একটা লাশ পড়ে আছে চমকে বললুম কি বাজে কথা বলছি শতভাগা বুদ্ধু বলল যে লাশটার কথা সে কাউকে বলবে না যদি আমি তাকে একশো টাকা দিই থরথর করে কেঁপে উঠলুম রমুলা কি কি জয়ির আগের বসে খুন করে ফেলেছে তবে সেই শুরু হলো বুদ্ধুরামের ব্ল্যাকমেল করা যখন তখন সে টাকা দাবি করে শুধু জয়ের কথা ভেবে মুখ বুঝে থাকি টাকা দিই অবশেষে শরদিন্দুকে গোপনে ব্যাপারটা জানালুম শরদিন্দু বলল যে একজন প্রাইভেট ডিটেকটিভ লাগিয়ে রমলার ডেড বডিটা উদ্ধার করে বুদ্ধুকে সরিয়ে দেওয়া দরকার কারণ তার বিশ্বাস কোনটা বুদ্ধুই করেছে অথচ মাধবজি আভাসে বলেছেন হরটিলার নিচে একটা ডেড বডি পরে থাকতে দেখেছিলেন বিপ্রদাসজিকে গোপনে বলে সেটা গুম করে দিয়েছেন তার আগে জয়কে নাকি ওখান থেকে পালিয়ে আসতে দেখেছিলেন শুনে আমি আরও ভয় পেয়ে গেলাম শরদিন্দুই আমাকে কর্নেলের কথা বলেছিল তেরোই সেপ্টেম্বর রাতে শরদিন্দু চিতাভাগের হাতে মারা পড়ল তখনও তলিয়ে কিছু ভাবিনি পরদিন বুদ্ধ আবার টাকা চাইতে এসে বলল যে সেই মেয়েটার ডেড বডি কোথায় পোতা আছে সে জানে কাজেই তাকে দ্বিগুণ টাকা দিতে হবে তারপর দ্বিধা না করে কর্নেলের খোঁজে কলকাতা গেলুম পাঁচ দিন কলকাতায় থাকার পর তার ঠিকানা জোগাড় করা গেল দৈনিক সত্যসেবক পত্রিকায় একটা খবর না পড়লে ঠিকানা জোগাড় করতে পারতুম না কিন্তু শেষ পর্যন্ত কি লাভ হলো উল্টে উনি আমাকে সন্দেহ করে বসলেন আমার ভয় হল বুদ্ধুরামের ব্ল্যাকমেলের কথা বললেই হয়তো বুদ্ধুরামকে গ্রেপ্তার করবেন এবং বুদ্ধুরাম আমাকে অথবা জয়কে ফাঁসাবে মাধবজিও সাক্ষী দেবেন নিশ্চয়ই তারপর কর্নেলের কথা মতো বুদ্ধুরামকে ভাগলপুর পাঠানোর জন্য ডাকলুম শয়তান বুদ্ধুরাম বলল যে আরও একটা ডেড বডির খোঁজ সে পেয়েছে সেটা আছে বিপ্রদাস জির ঘরে বডিটা না সামলালে কুমার সাহেবের বিপদ হবে ওকে জিজ্ঞেস করলুম বডিটা খাঁ খাবুর কিনা বুদ্ধ বলল যে তাই বটে ভয় পেয়ে ওকে বললুম বডিটা রাত্রি সামলে দে টাকা দিচ্ছি টাকা নিয়ে বুদ্ধু বলল নিশ্চিন্ত থাকুন ছোট কুমার সাহেব রাত্রিরেই সামলে দেব কিন্তু সামলাতে পারেনি হরটিলার শিবলিঙ্গের তলায় নাকি রমলার লাশ বিপ্রদাসজি লুকিয়ে ফেলেছেন সকালে বুদ্ধু আমাকে সে কথা বলল তারপর বলল বড় কুমার কুকুর নিয়ে সারা রাত পাহাড়ায় ছিলেন তাই লাশটা গুম করা গেল না বিপদ দেখে বললাম তুই কত পেলে চিরকালের জন্য রাজবাড়ি ছেড়ে চলে যাবি বল বুদ্ধ পাঁচ হাজার টাকা চাইল ওকে তাই দিলুম কবিতার বই ছাপানোর জন্য পাঁচ হাজার টাকা ব্যাঙ্কে আমার অ্যাকাউন্ট থেকে তুলে এনেছিল তার সবটাই চলে গেল বুদ্ধুর পরে। দৈনিক সত্যসেবক পত্রিকায় কর্নেলের ঠিকানার খোঁজে এক সাংবাদিক ভদ্রলোক জয়ন্ত চৌধুরী বোধ করি তার নাম হাসতে হাসতে বলেছিলেন বুড়ো ঘুঘুকে কি দরকার রহস্যময় কিছু ঘটেছে কি আমি বুড়ো ঘুঘু কথাটা সেই প্রথম শুনি গতরাতে কর্নেলকে ইশারায় সজাগ করে দেবার জন্য ভূতের গল্প বলে একটা ছড়া উপহার দিয়েছিলাম বুড়ো ঘুঘুর নামে এখন মনে হচ্ছে উনি যদি আমাকে ছড়াটা নিয়ে জেরা শুরু করতেন তাহলে রাতেই সব কথা বলে ফেলতুম উনি ছড়ার দিকে মনই দিলেন না উল্টে জিজ্ঞেস করলেন যে কবে থেকে আমি দাড়ি রাখছি শুনেই বুঝলুম রমলা ও শরদিন্দুর খুনের জন্য আমি ওর সন্দেহ বাজনায় ওর সন্দেহ দূর করতে পারতেন হয়তো কাকাবাবু তিনি জানতেন বুদ্ধু আমাকে ব্ল্যাকমেল করছে কারণ আভাসে আমাকে বলেছিলেন বুদ্ধুকে প্রশ্রয় দিও না কিছুক্ষণ আগে কাকাবাবুর ডেড বডি উদ্ধার করা হয়েছে বুদ্ধরাম চলে গেছে এবার আমি কর্নেলের হাতে বিপন্ন খাল কেটে কুমির ঢুকিয়েছি কি নির্বোধ আমি পুনশ্চ জয়ের উদ্দেশ্যে জয় তুই আর আমি একই আত্মার অংশ আমরা যমজ ভাই রমলার মেয়ে মিমি হয়তো আমার হয়তো তোর মিমির মধ্যে একই আত্মার স্বাক্ষর আছে কিনা ভেবে দেখিস তুই ওকে মেনে নিস নিজের মেয়ে বলে স্টেশন থেকে আসার পথে রমলা মিমির কথা বলেছিল আমাকে আমাকে যে ইচ্ছে করছিল তাকে দেখতে এই জীবনে তো তাকে স্নেহ দিতে পারলুম না তুই থাকলি আমার হয়ে ওকে স্নেহ দিতে জয় আমার এই শেষ ইচ্ছা কি তুই মেটাবি না ইতি হতভাগ্য বিজয়াদিত্য